আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি আজকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আউটলোন আউটলোন অর্থাৎ আমাদের সফটওয়্যারের ভাষায় আমরা সেটাকে বলছি কিন্তু এটা হচ্ছে আপনার বিভিন্ন জায়গা থেকে আপনারা যেমন কর্য গ্রহণ করেন অথবা ঋণ নেন যেমন এটা ব্যাংক থেকে হতে পারে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে হতে পারে অথবা কোনো ব্যক্তি থেকে হতে পারে তো এ ধরনের টাকাগুলো আবার রিটার্ন করতে হয় তো এইখানে আমি এই বিষয়টাই এখন দেখাবো আমাদের এখানে দেখেন আউটলোন নামে একটা মডিউল যুগ হয়েছে ইতিমধ্যে আপনাদের সিস্টেমেও এটা অ্যাড হয়েছে সো আউটলোনের মধ্যে গেলে এখানে মূলত আপনি পার্টি ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি তাদের নাম বসাবেন আমি দুইটা দিয়ে ট্রাই করতেছি দেখেন প্রথমে আমি দিচ্ছি আব্দুর রহিম অর্থাৎ আব্দুর রহিম একজন ব্যক্তি কোম্পানি হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে ব্রাক ব্যাংক আচ্ছা প্রফেশন উনি হচ্ছে আমাদের ম্যানেজার ব্র্যাক ব্যাংকের ম্যানেজার বা এজ ইট একটা কিছু আমরা ফোন নাম্বার দিলাম তারপরে অ্যাড্রেস অ্যাড্রেস আমি একটা দিয়ে দিলাম স্ট্যাটাস এটা শুধুমাত্র আমরা তার নাম নিবন্ধন করলাম অর্থাৎ ইন ফিউচারে এদের সাথে আমরা লেনদেন করতে পারবো সো আমি আরেকটা করি এবার আমি করতেছি হচ্ছে খালিদ বিন ফরহাদ উনি কোনো কোম্পানি না উনি শুধু একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি সো ওনার প্রফেশন হচ্ছে এটা আর কোম্পানি না এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আমি জাস্ট বোঝার সুবিধার্থে এটা লিখে দিলাম স্পেসিফিক অ্যাড্রেস একটা কিছু দিয়ে দিলাম চট্টগ্রাম তাহলে আমার দুইজন হল দুইজনের ব্যালেন্স জিরো জিরো ইন্টারেস্ট জিরো স্ট্যাটাস অ্যাক্টিভ এবং হচ্ছে এটাকে এডিট করা যাবে এখান থেকে নাম যদি আপনার কোনো কিছু যদি ভুল হয়ে থাকে বা হচ্ছে তার ট্রানজেকশনের ভিতরে যাওয়া যাবে কতবার ট্রানজেকশন করা হয়েছে তারপর হচ্ছে যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা এটা ডিলিট করে ফেলতে পারবো আচ্ছা তাহলে আমাদের প্রাইমারি ধাপটা হলো এবার হচ্ছে আমাদের টাকা নিতে হবে সো টাকা নেওয়ার আগে আমরা হচ্ছে আমাদের এই শীতটা একটু ওপেন রাখবো কারণ আমাদের এখানে মোটামুটি ম্যাক্সিমাম ইনফরমেশনগুলো পাওয়া যায় সো এটার মধ্যে আমাদের এখন 21টা হেড আছে এটার মধ্যে অলরেডি আউটসাইডার আমি আগে লেনদেন করেছিবিদাই এখানে আসছে সো আমি আজকে আবার করতেছি তাহলে আমি এই রিপোর্টটা শুধু আজকে দেখবো তাহলে হয়তোবা আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারবো আচ্ছা খেয়াল করেন আজকে আমাদের মাত্র দুইটা খাতে লেনদেন হয়েছে এখন আমরা যা চলে যাব ভাউচারে যদি আমরা বাহির থেকে টাকা রিসিভ করি তাহলে ভাউচারে গেট আউট লোন গেট তারপর প্রথম বলতেছে যে কার থেকে নেবেন আব্দুর রহিম নাকি খালিদ বিন ফরহাদ আমি দিলাম আব্দুর রহিম রহিমি খালিদ বিন ফরহাদ দিলাম তারপর মেন ব্রাঞ্চ তো মেন ব্রাঞ্চ কারেন্ট অ্যামাউন্ট তার বর্তমানে লেনদেনের অবস্থা জিরো সো আমরা তার থেকে পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট নিচ্ছি ডিটেলস ফর লোনি বুঝলাম আপনারা একটা লোনের জন্য টাকাটা নিচ্ছেন তো এই যে টাকাটা নিলাম এটার কিন্তু একটা ইন্টারেস্ট যদি দেওয়া লাগে সেক্ষেত্রে দিবেন অন্যথায় জিরো সো আমরা ধরে নিলাম যে দশ পার্সেন্ট ইন্টারেস্ট তাকে আমাদের দিতে হবে তাহলে এইটুকু হয়ে গেলে আমি এটাকে সাবমিট করে দিব সাবমিট করে দিলে সাকসেসফুলি গেট আউট ডাটা সেফড এখন যদি আবার আমি খালেদ বিন ফরহাদে যাই তাহলে কিন্তু তার লেনদেনের অবস্থা পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমাকে দেখাচ্ছে তাহলে এবার যদি আমি এই পেটাকে পেজটাকে রিফ্রেশ করি তাহলে আমার আজকের ওপেনিং ব্যালেন্স ছিল এই টাকা আমার ক্লোজিং ব্যালেন্স এইটা সরি এটা এর মধ্যে দেখেন আউটসাইডার লোন রিসিভড পঞ্চাশ হাজার টাকা কিন্তু এখানে চলে আসছে অর্থাৎ আমাদের ক্যাশে টাকার ঘাটতি থাকলেই সাধারণত এই গাছগুলো করতে হয় সো পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমাদের এখানে চলে আসছে তো আমি এবার অন্যান্য কাজ করতে পারবো তারপরে যেটা করতে হবে এটা হচ্ছে এটাকে তো আবার ফেরত দিতে হবে তো ফেরতটা একবারেও দিতে পারেন বা কয়েকবারে দেওয়া যায় আমরা ধরেন এটা দুই তিনবারে ফেরত দিই তাহলে আমি হচ্ছে এখানে যে সিলেক্ট করবো যে কাকে টাকাটা দিব আমরা খালিদ সিলেক্ট করার পরে আমার ব্যালেন্স দেখাচ্ছে আব্দুর রহিম দিলে কিন্তু আমার ব্যালেন্স আসতেছে না তো খালিদ বিন ফরহাদে দিলে আমাকে দেখাচ্ছে কারেন্ট অ্যামাউন্ট কত পঞ্চাশ হাজার টাকা পাবে সে তাহলে রিটার্ন অ্যামাউন্ট কত রিটার্ন অ্যামাউন্ট আমরা ধরলাম বিশ হাজার টাকা আজকে আমরা দিচ্ছি ডিটেলসের দরকার নাই কারেন্ট ইন্টারেস্ট একটু খেয়াল করেন তার বর্তমান ইন্টারেস্ট অর্থাৎ এই যে সেই টাকাটা যে আমরা জমা রাখছিলাম পঞ্চাশ হাজার টাকা এটার জন্য তাকে পাঁচ হাজার টাকা ইন্টারেস্ট দেওয়ার কথা ছিল সো আমরা ধরলাম আমরা এটা পাঁচ কিস্তিতে সো দশ হাজারের সাথে আমরা ইন্টারেস্ট ভ্যালুটা এখানে দিয়ে দিলেও চলবে আমরা হচ্ছে এক হাজার টাকা দিয়ে দিব তাহলে এইটুকু দেওয়ার পর আমরা এটাকে সাবমিট করে দিলাম সাকসেসফুলি রিটার্ন আউট লোন ডাটা সেফড এখন যদি আমরা এটাকে আবার রিফ্রেশ করি তাহলে আমাদের এখানে পাঁচটা হেড চলে আসছে প্রথমে আমরা টাকাটা রিসিভ করলাম পঞ্চাশ হাজার তারপরে দেখেন আউটসাইডের লোন অর ইনস্টলমেন্ট পেড আমরা যেহেতু এটা ইনস্টলমেন্ট দিছি দশ হাজার টাকা দিছি এবং আউটসাইডের লোন ইন্টারেস্ট পেড দিছি কত দশ হাজার টাকা যথারীতি আবারও যদি আমি এই ব্যক্তিকে টাকা ফেরত দিতে চাই তাহলে এবার দেখাচ্ছে আমার কত রয়েছে চল্লিশ হাজার টাকা মূল এবার আমি রিটার্ন অ্যামাউন্ট দিয়ে দিব হচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজার এবং হচ্ছে রিটার্ন ডিটেলস দিব না এবং হচ্ছে ইন্টারেস্ট রেট আমি এখানে দিব যে আপনার যেহেতু আমাদের তিরিশ হাজার দিলে থাকবে আর দশ হাজার আমি এখানে তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি সেটাকে সাবমিট করে দিলাম এখন আর হেড বাড়বে না শুধু ওইটাতে পেমেন্টের পরিমাণটা বেড়ে যাবে আউটসাইডের লোন ইন্টারেস্ট পেইড ছয় আগস্ট থেকে ছয় আগস্ট চল্লিশ হাজার টাকা এবং চার হাজার টাকা এটাতে চলে গেছে এখন আবার হচ্ছে আমি বাকি টাকাটা যদি ওনাকে দিয়ে দিই রিটার্ন অ্যামাউন্ট 10000 টাকা ইন্টারেস্ট ওভারফলি 1000 এটা হয়ে গেলে এখন যদি আমরা আউটলোনে যাই তাহলে ব্যালেন্স কিন্তু জিরো হয়ে গেছে এই দেখুন এখন এইখানে যা ছিল তাই 50000 টাকা নিলাম 55000 টাকা দিলাম 5000 টাকা আমি আর অতিরিক্ত দিয়ে দিলাম তাহলে এবার আমরা তার সাথে ঠিক কতবার লেনদেন করলাম এটা দেখার জন্য আমাদের এটার ভেতরে চলে যেতে হবে খালিদ বিন ফাহাদ এটির ভিতরে চলে গেলে আমরা ট্রানজেকশনগুলো দেখতে পাবো যে কবে কবে কীভাবে তাদের সাথে আমাদের ট্রানজেকশনগুলো হয়েছে মেইন ব্রাঞ্চ পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করা হয়েছে তার থেকে তারপর থেকে শুধু উইথড্র গেছে তো এখান থেকে যদি কোনো একটা ডিলিট করে ফেলতে চান সেক্ষেত্রে এখান থেকে ডিলিট করতে পারবে সরি এটা উপর থেকে নিচের দিকে নামতেছে এটা আপনি ডিলিট করে দিতে পারবেন এটা ডিলিট করে দিলে তার ব্যালেন্স কিন্তু আবার সেই তিরিশ তিরিশ হাজার টাকায় চলে আসবে এবং আপনার ইনকাম এক্সপেন্স থেকে তিরিশ হাজার টাকা কিন্তু মাইনাস হয়ে যাবে সো এইভাবে হচ্ছে এই বিষয়টা কাজ করবেন ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য